আসসালামু আলাইকুম, আকাশ এডিটিং চ্যানেলে আপনাকে স্বাগত। বন্ধুরা, খুব ছোট একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আজকের বিষয়টি হলো কোন সাবজেক্টের নির্দিষ্ট কোন অংশকে আমরা কি করে ব্লার করতে পারি। দেখুন, এইখানে আমরা দেখতে পাচ্ছি একটি ফুল গাছ রয়েছে এবং ফুল গাছের মধ্যে অনেকগুলো ফুল রয়েছে। এখন আমি চাই এই অনেকগুলো ফুলের মধ্যে যে কোনো একটি ফুলকে আমি হাইলাইট করে বাকি সমস্ত ফুলগুলিকে আমি ব্লার করে দেব। তো এটা আমরা এক একজনে এক এক ভাবে করতে পারি, তবে যে বড় যে বিষয়টা এটা হলো আপনার এক্সপিরিয়েন্স আপনাকে গাইড করবে। দেখুন, এইখানে আমি একটি বিষয় শেয়ার করতে যাচ্ছি, কোন একটি নির্দিষ্ট ফুলকে আমরা ঠিক রেখে বাকি সমস্ত ফুলগুলোকে আমি ব্লার করতে চাই। এটা করার জন্য আমরা প্রথমে এখানে ফিল্টারে ক্লিক করে দিতে পারি। এবার আমরা এখান থেকে প্রথমে ফিল্টারে ক্লিক করব, তারপর ব্লারে আমরা মাউস পয়েন্ট রাখবো। এবার দেখুন, ফিল্টারে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ব্লারে মাউস পয়েন্ট রেখেছি। ব্লারে মাউস পয়েন্ট রাখার পর এদিকে বেশ আরো কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি। তো তার মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি আইরিস ব্লার। তো যদি আমরা আইরিস ব্লার অথবা টিল্ট ব্লার অথবা ফিল্ট ব্লার, যে কোনো এই তিনটি ব্লারের মধ্যে আমরা যে কোনো একটি ব্লারে ক্লিক করতে পারি। এবার এই উপরের এই প্যানেল থেকে আমরা ধরুন আইরিস ব্লারে আমি ক্লিক করে দিলাম। এবার ক্লিক আইরিস ব্লার। এবার দেখুন, আইরিস ব্লারের প্যানেলটি ওপেন হয়ে গেছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আইরিস ব্লারে ক্লিক করেছিলাম, যার ফলে আইরিস ব্লারের প্যানেলটি এখানে এনাবেল দেখাচ্ছে। তারপর আমরা নিচে দেখতে পাচ্ছি টিল্ট ব্লার এবং উপরে আমরা দেখতে পাচ্ছি ফিল্ট ব্লার। তো যেহেতু আমি আইরিস ব্লারে ক্লিক করেছিলাম, যার ফলে এখানে আইরিস ব্লারের প্যানেলটি ওপেন হয়ে গেছে। এবার দেখুন, আইরিস ব্লারের এখানে আমরা একটা বৃত্ত দেখতে পাচ্ছি। এই বৃত্তটিকে আমরা চতুর্ভুজ করতে পারি, আবার এটাকে আমরা একদম রাউন্ড করতে পারি। তো দেখুন, এখানে যে বৃত্তটি আমরা দেখতে পাচ্ছি, এবার যদি আমরা কিবোর্ডের অল্ট বাটন চেপে ধরে এখান থেকে এটাকে আমরা ছোট করার চেষ্টা করি, তাহলে দেখুন এভাবে কিন্তু আমরা যেভাবে খুশি সেভাবেই করতে পারবো। তো ধরুন, এটাকে আমি একদম সার্কেল আকৃতির করে নিলাম। সার্কেল আকৃতির করার পর আমি এটাকে আরেকটু ছোট করব। দেখুন, এই যে রাউন্ডের ভিতরে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে ডটগুলি রয়েছে, এই ডটটি কিন্তু কিছুটা ছোট এবং এখানে ডটটি কিছুটা বড় এবং এখানে ডটটি কিছুটা ছোট। এই যে বড় যে ডটটি রয়েছে এই সার্কেলের মধ্যে, আমরা এই বড় ডটের মধ্যে মাউস ড্র্যাগ করে ধরব। এবার এখানে এই বড় ডটের মধ্যে আমরা মাউস ড্র্যাগ করে ধরে দেখুন, এইখানে মাউস পয়েন্ট রাখলে মাউস পয়েন্টটি এখন দুদিকেই এরো চিহ্ন দেখাচ্ছে। এবার যদি আমরা মাউস ড্র্যাগ করে এদিকে চাপি, তাহলে এটা কিন্তু ছোট হয়ে যাবে। ধরুন আমি এরকম একটি ছোট করে নিলাম। নেওয়ার পর এই সার্কেলটাকে আমি যে কোনো একটি ফুলের মধ্যে রাখবো। দেখুন, আমি এখানে রাখলাম, বাকি অংশটুকু কিন্তু ব্লার হয়ে যাচ্ছে। তো এটা আমার আর একটু বড় করা দরকার, এটা আসলে একটু ছোট হয়ে গেছে। আমি এটাকে কিছুটা বড় করে নিচ্ছি, এই সার্কেলটিকে আমি একটু বড় করে নিচ্ছি। এবার এখানে আমি মাউস ড্র্যাগ করে এভাবে ধরব। ধরুন আমি এই পর্যন্ত রাখলাম। রাখার পর এবার এই প্যানেলটিতে চলে আসুন। দেখুন, আমার কিন্তু অলরেডি এখানে 11 পিক্সেল দেওয়া আছে, 11 পিক্সেল এখানে দেওয়া আছে, যার ফলে আমরা ব্লারটিকে আমাদের ক্যানভাসে দেখতে পাচ্ছি। তো এই ব্লারটিকে আমরা যদি এদিকে কমিয়ে দিই, তাহলে ব্লারটি একদম উঠে যাবে। আর যদি আমরা এদিকে বাড়িয়ে দিই, তারপর আমরা এদিকে বাড়িয়ে কি পরিমাণ ব্লার আমরা করতে চাই, সেই নির্দিষ্ট পরিমাণ ব্লার কিন্তু আমরা করে নিতে পারবো। এখন দেখতে পাচ্ছেন আপনারা, আমার 9 পিক্সেল ব্লার এখানে হয়ে গেছে। তো 9 পিক্সেল যদি আমার এনাফ না হয়ে থাকে, তাহলে এটার ব্লারটিকে আমি আরেকটু বাড়িয়ে দিচ্ছি। ধরুন এখন আমার দেওয়া আছে 26 পিক্সেল। তো 26 পিক্সেলে যদি আমার এনাফ হয়ে থাকে, তাহলে এ পর্যন্তই থাকলো। এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন ওকে বাটন দেওয়া আছে। এবার যদি ব্লারটি আপনার হয়ে থাকে, তাহলে ওকে বাটনে ক্লিক করে দিন। ওকে বাটনে ক্লিক করলে আমরা দেখতে পাবো এটার ব্লার হয়ে যাবে। যেই অংশটুকু আমরা মার্ক করেছিলাম, এই অংশটুকু ব্যতীত এর বাইরের অংশটুকু একদম ব্লার হয়ে গেছে। আমি কিন্তু এই ফুল গাছের মধ্যে একটি ফুলকেই হাইলাইট করতে চেয়েছিলাম, তাই না? তো দেখুন, এখানে এই ফুলটির যে ফুলটিকে আমি হাইলাইট করেছি, এই ফুলের এই অংশ দিয়েও কিছুটা ব্লার চলে আসছে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছিলেন মাঝখানে একটি সার্কেল আকৃতির বৃত্ত ছিল, এই বৃত্তটাকে যদি আমি আরেকটু বড় করে দিতাম, তাহলে সম্পূর্ণ ফুলটি একদম চকচকে এবং ব্লার সারা অবস্থায় থাকতো। এখন কিন্তু এই ফুলের বর্ডার দিয়ে কিছুটা ব্লার চলে আসছে। বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করব। পরিশেষে একটি কথা বলতে চাই, আমার চ্যানেলটিকে মেহরবানি করে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে এই ভিডিওর লিঙ্কটি আপনার বন্ধুদের মাঝে একটু শেয়ার করে নেবেন। পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং ন্যাক হায়াতদানের প্রার্থনা মহান রাব্বুল আলামিনের দরবারে রেখে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।